লালমনিরহাটে পরকীয়ার জেরে শালিকার স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে দুলা ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত আলমগীর হোসেন ও তার শালিকা লাবণী বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, 25 জুলাই রাতে সদর উপজেলার হাড়িভাঙ্গা এলাকায় আবুল কালাম আজাদের ছেলে বেলালকে চেতনানাশক ওষুধ খাইয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে তার মরদেহ লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের সারপুকুর এলাকায় পাটক্ষেতে ফেলে যায় আলমগীর ও তার সহযোগীরা। ঘটনার 2 দিন পর স্থানীয়রা মরদেহ দেখে পুলিশের খবর দিলে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় নিহত বেলালের মা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন। পরে পুলিশ অনুসন্ধানে হত্যাকাণ্ডে বেলালের নববধূ লাবণী বেগম জড়িত থাকার তথ্য বেরিয়ে আসে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর সদর উপজেলার বড়বাড়ি থেকে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত অস্ত্র।